দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিবন্ধন আহ্বান করা হয়েছে। আমরা জানি 2008 সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করলে রাজনৈতিক দল নিবন্ধিত হয়। 39টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে, 80টির মতো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এই আবেদনের যাচাই বাছাই কীভাবে হয় বা কতগুলো রাজনৈতিক দল পেতে পারে নিবন্ধন, এই বিষয়ে মোহাম্মদ শাহনেওয়াজ আপনার কাছ থেকে এসে সাকর সাহের কাছে যাব। আরপিও 90 ধারা অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়। আরপিও 90 ধারা বিভিন্ন উপধারাতে, মানে আর্টিকেল 60 এবং তার যে উপধারাগুলো আছে তাতে বলা আছে কীভাবে এই নিবন্ধনগুলো হবে। বলা আছে যে নির্বাচন কমিশন সময়ে সময়ে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞপ্তি দিয়েছে, 80টা দল এসেছে। তো এইখানে রাজনৈতিক দল নিবন্ধনের যে বিষয় সেটা মূলত তিনটা বিষয় নির্ভর করে। যেমন স্বাধীনতার পর থেকে যে দলগুলো ইলেকশন করেছে তাদের মধ্যে যদি একজন যদি ওই সেই দলের প্রতীক নিয়ে এবং সেই দল থেকে যদি একজন এমপি হয়ে থাকে এবং তা সেই দলটা যদি নিবন্ধনের জন্য চায় তাহলে নিবন্ধন হয়ে যাবে, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে, যে দল এখন নিবন্ধিত হতে চায় তারা যদি দেখা যায় নির্বাচনে যত ভোট হয়েছে তার 5% ভোট পেয়েছিল, পূর্ববর্তী যে নির্বাচনগুলো হয়েছে কমপক্ষে 5% ভোট পেয়েছিল, তাহলে তাদেরকে নিবন্ধন দেওয়া যাবে। তৃতীয়ত যেটা হলো সেটা হলো যে নতুন দল যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে তাদের একটা কেন্দ্রীয় অফিস, কার্যকরী অফিস থাকতে হবে। কার্যকরী অফিসের সময় তার একটা আলাদা অফিস, কারো বারান্দা অথবা কারো বৈঠকখানা নয়, এরকম আলাদা অফিস থাকতে হবে, একটা কমিটি থাকতে হবে তার সেন্ট্রালি। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত হলো তাদেরকে এই যে আমাদের বাংলাদেশে যতগুলো জেলা আছে ওয়ান থার্ড জেলাগুলোতে তাদের কার্যকরী অফিস থাকতে হবে, আলাদা অফিস, আলাদা সংগঠন থাকতে হবে, সংবিধান থাকতে হবে। লাস্টলি হলো যে 100টা উপজেলা অথবা থানায় তাদের কার্যকরী অফিস থাকতে হবে এবং কমপক্ষে 200 জন ভোটার এই দলকে সাপোর্ট করতেছে উপজেলা লেভেলে, সেটাও দেখাতে হবে। তখন তারা তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা তাদের সমপর্যায়ে কোনো কেউ যদি ক্ষমতাপত্র কেউ যদি দরখাস্ত করে তার দরখাস্ত করা সম্ভব, 5,000 টাকা দিতে হয় রেজিস্ট্রেশন ফি দিয়ে করে। এটা হলো প্রাথমিক বিষয়। তারপরে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এখন দেখ এরপরে আরও অনেক আছে, তো এগুলো চিন্তা করেন প্রথমে। এই যে কটা 80টা দল করে যে দিয়েছে তাদের এই 100টা উপজেলায় তাদের কার্যকরী অফিস, কমিটি এবং 200 জন করে সাপোর্ট, 1/3 জেলাতে তাদের কার্যকরী অফিস, সেন্ট্রালি অনেকে যে কোন টিভিতে যেন দেখলাম যে এদের অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেন্ট্রালি সেন্ট্রাল অফিস যেটা দেখা যাচ্ছে, কেউ একটা ঘর নামকা অবস্থায় ভাড়ায় নিয়েছে, কেউ কারো বারান্দায়, কেউ কারো এই ধরনের অবস্থায়। তো সেই ক্ষেত্রে এগুলো তো প্রাথমিকভাবেই তারা নাকচ হয়ে যাবে, কারণ প্রাথমিক ফুলফিলমেন্টটাই তো নাই। যেমন আমি অনার্সে ভর্তি হবো ইউনিভার্সিটি, আমার ইন্টারমিডিয়েট ডিগ্রি নাই, মানে আসল জিনিসগুলোই নাই, তাহলে আমি ভর্তি হবো। এই এদের অবস্থা হয়েছে নামকা অবস্থায় নাম ফুটাবার জন্য অথবা চাঁদাবাজি করার জন্য হতে পারে যে আমি এটা দল করছি, আমাদেরকে তার অনেক কোনো বিষয়গুলো।